खुबी भय पे देखल लेखा धूमपान मुक्त और राजनीति मुक्त कैम्पास अर्थात राजनीति प्राय धूमपान मत परित्याज्य এই রকম একটা মেসেজ সেই প্রতিষ্ঠান দেবার চেষ্টা করছে। আমি সেখানে অবশ্যই আমার মতামতটা তুলে ধরার চেষ্টা করেছি। রাজনীতি আমাদের জীবনের সব ক্ষেত্রের মতো রাজনীতিতে ভালো মন্দ সব আছে, কিন্তু তার অর্থ এই নয় যে রাজনীতি ভালো নয়। রাজনীতি সেই জায়গা যেখানে জীবনের প্রায় সব সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা একেবারে আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত যেগুলো সেগুলো হয়তো নিজেরা নিই, কিন্তু আমাদের জীবনটা কেমন চলবে, আমার দেশটা কেমন হবে, আমার পড়ার সুযোগ থাকবে কি থাকবে না, আমার খাবারের সংস্থান হবে কি হবে না, আমার কাজের সংস্থান হবে কি হবে না, আমি সকালে উঠে কলটা চালালে পানিটা আসবে কি আসবে না, এমনকি সেই সিদ্ধান্তগুলো যেখানে গৃহীত হয় সে জায়গাটা রাজনীতি। সেই জায়গাটায় হতেই পারে যে সেখানে যেহেতু তার সঙ্গে দায়িত্বের পাশাপাশি ক্ষমতারও একটা যোগ আছে, সেই জন্যে তার লোভে সেখানে কিছু সুযোগ সন্ধানী মানুষ আসতে পারে, এটা হতেই পারে। কিন্তু তার অর্থ এই নয় যে রাজনীতির জায়গাটা ঠিক নয়। রাজনীতিটা মানুষের জন্য প্রয়োজন, মানুষ মাত্রেই রাজনৈতিক জীব, রাজনীতির বাইরে মানুষ নয়, রাজনীতির ঊর্ধ্বে মানুষ নয়। আমি সেই জন্য বলতে চাই, রাজনীতি করো বা না করো, আমি তুমিই বলছি তোমাদের, সাধারণত আপনি বলি, আজকে তুমিই বলে ফেললাম, রাজনীতি করো বা না করো সেটা একেবারে ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার। দলীয় রাজনীতি করবে কি করবে না সেটাও তোমার একেবারে ব্যক্তিগত পছন্দের ব্যাপার, কিন্তু রাজনীতি সচেতন না হলে তুমি সচেতন নাগরিক হতে পারবে না, তুমি সুনাগরিক হতে পারবে না, কারণ তুমি তোমার দায়িত্ব পালন করতে পারবে না। সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তোমার জীবনের সিদ্ধান্ত, তোমার দেশের সিদ্ধান্ত কে নেবে সেই সিদ্ধান্ত তুমি সঠিকভাবে নিতে পারবে না, কাজে তোমার রাজনীতি সচেতন হতেই হবে। এই যে মা নিজের মাকে ভালোবাসি, তেমনি ভাষাকে ভালোবাসব, দেশ মাকে ভালোবাসব, এবং সেই ভালোবাসা দিয়েই আমরা গড়ে তুলব এই দেশটাকে। এই দেশটা সোনার বাংলা হবে, সেই সোনার বাংলা গড়বার সোনার মানুষ তো তোমরাই। আজকে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি, স্বাধীনতার 100 বছর মঞ্চের এই ধারে আমরা যারা আছি কেউই হয়তো থাকবো না, থাকবে তোমরা। তোমাদের হাতে সেই 100 বছরটা একেবারে যেন আমাদের স্বপ্নের মতো হয়, সেটাই আমাদের প্রত্যাশা। সেজন্যই তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে সেই স্বপ্ন গড়বার মানুষ হিসেবে। আমার বিশ্বাস তোমরা নিশ্চয়ই পারবে।